আসসালামু আলাইকুম, বিউটিফুল ফ্যাশন ডিজাইনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এ তো এই ড্রেসটা স্টিচিং, তো এটা আমি কাটিং দেখিয়েছিলাম। তো কয়েকজন আপু আমাকে, অনেকগুলো আপু আমাকে বলেছিল যে আপু এটার স্টিচিংটা কেমন করে হবে, তো তাই জন্য আমি কিন্তু স্টিচিং ভিডিওটাও আপলোড করব, তাই জন্যই আমি এখন স্টিচিং করে নেব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে আমি বলি যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, শুভকামনা রইল। আর হ্যাঁ, আমি এখন এই ড্রেসটা স্টিচিং করে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু ঈদে আরও কয়েকটা ড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কাটিং স্টিচিং ভিডিও আমি কয়েকটা তৈরিও করেছি, হয়তো বা আপলোড করা হয়নি এখন পর্যন্ত। তো সেগুলো যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি সবসময় চেষ্টা করি যে খুব সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে যে কোনো ডিজাইনগুলো শেয়ার করা, আসলে আমি যতটা পারি। এবং আমার চ্যানেলটা মূলত নতুনদের জন্যই তৈরি করা, আসলে আমি বেশিরভাগই এটা ফিল করেছি যে নতুন থাকতে যে একটা ডিজাইন শিক্ষার জন্য আগ্রহ থাকার পরেও আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই আর কি। তো সেটার যাতে আমার মতো কেউ না হয়, ফার্স্ট টাইম আমি যতটা হয়তো বা সমস্যায় পড়তাম এরমটা যাতে না হয় কারো, তো তাদের জন্য আমি বেসিক্যালি এই চ্যানেলটি তৈরি করেছি। তো আমি সবসময় তাই জন্য চেষ্টা করি যে খুব সহজভাবে, খুব সহজ নিয়মে যাতে অনেক সুন্দর কোনো ড্রেস আপ তৈরি করা যায়। ওকে, তো আমার চেষ্টা থাকে হচ্ছে প্রথম থেকে সেটাই। এরকম আর একটা কোয়ে হারিয়ে ফেললাম। আসলে এই ড্রেসটা আমি কাটিং করেছি বেশ কিছুদিন আগে, তো এটা আমি অনেকদিন আগে কাটিং করেছি। স্টিচিংটা করব কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে আমি করতে পারিনি। যাই হোক, এটা যদি আপনারা পুরোপুরি শেপ নিয়ে আসতে চান, এই যে কামিজের সাইডে এরকম করে একটা কাটা থাকে, হ্যাঁ, তো সেটা নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে ঠিক যেরকম করে গল আর পটিটা কাটেন, ঠিক যেভাবে আপনি গল আর পটি কাটেন ঠিক সেভাবেই কিন্তু আপনাকে একই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এই পটিটাও কেটে নিতে হবে। ওকে, তারপরে আপনারা ঠিক শেপটা নিয়ে আসতে পারবেন। যদি তার না করেন, সোজা কোনো জায়গা থেকে নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে একটা কেমন ঢেউ ঢেউ হবে, ওকে, যেটা দেখতে একদমই বিশ্রী লাগে। তো আমি কিন্তু ঠিক একইভাবে, এটি দেখুন, ঠিক একইভাবে কিন্তু এরকম বাঁকানো টাইপ করে এটা ফেলে গলার পটির মতো করে তুলে নিয়েছি। ওকে, গলার পটিটা কেমন করে তুলতে হয় সেটা তো অবশ্যই জানেন। আসলে গলার পটিটা ঠিক যে রকমটা সেই রকম করেই কিন্তু আমরা গলার পটিটাও তৈরি করি, ওকে, কাটিং করি। তো আমি সেটাই বলতেছি যে এটাও কিন্তু ঠিক সেভাবে উঠাতে হবে, হ্যাঁ, সোজা কোনো জায়গা থেকে উঠালে হবে না। তো আমি কিন্তু সেভাবেই করে নিয়েছি, এবার আমি এখানে সেলাইটা করে নেব। আসলে আমি এটুকুই দেখাবো আপনাদেরকে যে এটা আসলে কেমন করে করব। এছাড়াও আমি সাইডটাও সেলাই করে দেখাবো, কিন্তু এই যে আমি গলার ইয়েগুলো তৈরি করেছি, পটি, হ্যাঁ, গলা তৈরি করেছি, এগুলো কিন্তু আমি দেখাইছি। তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে এসে দেখতেই পারেন এগুলোই তো, এবং এটা, ওকে। আর এই যে আমি গলাটা আমি তৈরি করেছি, দেখুন, এরকম করে যদি আপনারা ফিদাটা তৈরি করেন, দেখুন এরকম করে, তাহলে কিন্তু গলাটা যতই বড় করেন না কেন, গলাটা অতটাও বড় দেখা যাবে না। কিন্তু আসলে গরমের দিনে আমাদের গলাটা বড় হলে পিছনে গরমটা একটু কম লাগে, আমি যা মনে করি। আসলে পিছনে পিঠের এখানে যদি অনেকটা জায়গা এরকম করে ফাঁকা থাকে আর কি, তাহলে গরমটা হয়তো বা কম লাগে, কিন্তু এই গলাটা আমার কিন্তু অনেকটা ভালো লাগে। দেখুন, আমি ফিতাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, আসলে ফিতার জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এই গলাটা তৈরি করার সময় ফিতার কিভাবে তৈরি করতে হয় সবটা দেখিয়েছি। এটা যেহেতু নতুনদের জন্য, সেহেতু আমি ফিতা সব কিছু টুকিটাকি যা কিছু আছে সবটাই আমার চ্যানেলে শেয়ার করব। দেখুন, এই গলাটা আমার অনেকটা ভালো লাগে। এটা কিন্তু চার কোনা গলা না, আবার গোল গলাও না। দেখুন, এই গলাটা আমার অনেকটা অনেকটা ভালো লাগে।
তো আপনারা যদি এই গলাটা কাটিং এবং স্টিচিং দেখতে চান তৈরি করার টোটাল, তো আপনারা কিন্তু আমার চ্যানেলে আসতেই পারেন এবং দেখে নিতে পারেন এইরকম গলা। আমি এরকম চার কোনা গলা, এরকম সিম্পল সিম্পল গলার ডিজাইনগুলোও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করেছি। ওকে, তো আমরা ফার্স্ট কি করব, এই যে আমরা কামিজটা এরকম করে বাঁকা করে কেটে নিয়েছিলাম, ওকে, তো সেটাই আমি এখন সেলাই করে নেব। এই পটিগুলোকে আমি এই যে মাঝখানে কিন্তু মিডল বরাবর কিন্তু একটা কাটিং করে নিয়েছি আমি। হ্যাঁ, তো আমার এখানেও তো কাটিং করে নিতে হবে মিডল বরাবর। তো মিডল বরাবর এখানেও কিন্তু আমি কাটিং করে নিলাম, যাতে আমি মাঝখানে একদম রেখে দিতে পারি। তো এটাকে আমি এভাবে করে রেখে দিলাম, দেন এদিক দিয়ে এখন সেলাই করে দেব। এই যে এই কামিজটা, আমার তো মনে হয় আমার অনেক অ্যাপুরাই আসছে যারা কিনা বুঝতেই পারছে না যে আমি এটা আসলে কি সেলাই করতেছি। এটা দেখুন, এটা কিন্তু একটা কামিজ আমি কাটিং করে রেখেছিলাম এবং নিচে এই যে দেখুন, এ তো বাঁকানো শেপটা। ওকে, তো এটা কিন্তু আপনার স্কার্টের উপর, প্লাজোর উপরও এটা পরতে পারেন, অনেক সুন্দর লাগবে দেখতে। তো দেখুন, আমি কিন্তু মিডল পয়েন্টে রেখে দিলাম আমার ওই কাটা অনুযায়ী। এবার আমি এটাকে স্টিচিং করব। এই যে আমি কিন্তু এই পুরো বরাবরই কিন্তু সেলাইটা করে নিব। ওকে, দেখুন আমি কিন্তু এই সাইডটা এখান থেকে সেলাই করে নিয়েছি। এবার আমি কি করব, এই পাশটা এদিক থেকে এদিকে কিন্তু পুরোটা সেলাই করে নেব। ওকে, দেখুন এদিকে, তো দেখুন আমি কিন্তু এটা সেলাই করে নিয়েছি এবং এই যে দেখুন এইভাবে করে সেলাই করে নিয়েছিলাম এবং এটা এরকম করে বিছিয়ে দিয়েছি। ওকে, দেওয়ার পরে এই তো নখের সাহায্যে কিন্তু আমি এটাকে ডাবিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে পুরোটাই কিন্তু আমি এরকম করে ডাবিয়ে নিয়েছি। ওকে, এবার আমি কী করবো, এটাকে এইভাবে করে উল্টিয়ে নেব। এই যে দেখুন, এভাবে করে উল্টিয়ে নেওয়ার পরে এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ চলে আসবে। এটা একটু আঁকা বাঁকা হবে না, কারণ আমি এটাকে পটির শেপে কিন্তু কেটে নিয়েছি। দেন আমরা কি করব, এদিকতে কিন্তু একটা সেলাই দিয়ে দেবো। ওকে, আসলে আপনারা যদি এরকম এক কালারের কাপড়ে করতে চান, তাহলে কি করবেন, সালোয়ারের যে আলাদা একটা রঙের কাপড় থাকে, এই পটিটা আপনারা কি করবেন, সালোয়ারের রঙের পটিটা দিবেন, তাহলে দেখবেন অনেকটা সুন্দর লাগবে। এর আগে আমি একটা তৈরি করেছিলাম সেরকম করে, আমার তো অনেক ভালোই লেগেছিল। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি এখন এদিক দিয়ে একটা সেলাই করে নেব। তো আমরা কি করব, এখানে এই যে এখানে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে দেন কিন্তু এই সাইডে রেখে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। ওকে, এই যে দেখুন, এরকম করে এদিক দিয়ে একটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এদিক দিয়ে একটা আমি সেলাই করে দেব। তো আমি কিন্তু একটু একটু করে ভাঁজ দিচ্ছি এবং এর উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন, এই তো আমাদের কিন্তু সেলাইটা করে নেওয়া হয়ে গেল। এবার আমরা এটাকে উল্টে দিলাম এবং এই সাইড দিয়েও কিন্তু আমরা সেলাই দিয়ে নিতে পারি। ওকে, তো আমি এখন এই সাইডে সেলাইটা দিয়ে নেব। তো দেখুন, এই তো আমার হয়ে গেল কিন্তু এইভাবে শেপ করে কাটা। তো আমি ঠিক একইভাবে দুইটাই সেলাই করে নিব এবং কামিজটা
স্টিচিং করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। আর যদি আপনারা মনে করেন যে কামিজটা পুরোপুরি কেমন করে স্টিচিং করতে হয় এবং কাটিং করতে হয় তার কিন্তু পুরোপুরি ভিডিও আমার কাছে আছে, একদম এ টু জেড প্রফেশনালি কীভাবে আপনারা কামিজ কাটিং এবং স্টিচিং করবেন সবচাইতে সহজ নিয়মে, সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ওকে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে আসবেন এবং দেখে নিতে পারেন আমার সেই সবগুলো সহজ নিয়মে অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল ডিজাইনগুলো। ওকে, তো অবশ্যই আসবেন আমার চ্যানেলে। তো সবাই অনেক 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 ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখুন, এই তো আমার কামিজটা স্টিচিং করা কিন্তু হয়ে গেছে। এই তো এটার সঙ্গে যে সালোয়ারটা আছে সেটার কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, গোলাপি কালারের একটা ডিজাইন দেওয়া আছে সালোয়ারের, আপনারা চাইলে কিন্তু সেই ডিজাইনটাও দেখে নিতে পারেন। ওকে, এছাড়াও আমি দেখুন এই গোল গলাটাও আমি সিম্পল যে গোল গলাগুলো হয় সেগুলোও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। এই তো দেখুন, এটা হচ্ছে এখনকার যাই হোক বেশি চলতেছে এই গলাগুলো এই হাতাগুলো। তো আমাকে যে আপুটা বলেছিল যে আপু এই ভিডিওটা অবশ্যই আপলোড করবেন, তো আপু আপনি অবশ্যই দেখে নেবেন আমার এই এই কামিজটা। আসলে এই কামিজগুলো প্লাজোর সঙ্গে অনেক ভালো লাগে। তো দেখুন,